আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া চার আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিংহ প্রতীক নিয়ে লড়ছেন আলোচিত মডেল অভিনেতা হিরো আলম নির্বাচনে প্রার্থী হওয়ার পর থেকে নানা কারণে তাকে বিভিন্ন টক শোতে দেখা গেছে মনোনয়নপত্র কেনার পর থেকেই গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে বেশ আলোচিত এই প্রার্থী তার নির্বাচনী প্রচারণা নিয়ে বিভিন্ন খবরে মুখরিত ফেসবুক সংসদ সদস্য নির্বাচিত হলে মন্ত্রী হতে চান কি না এমন প্রশ্ন করা হয়েছিল বিভিন্ন টক শোতে তিনি বিষয়টি এড়িয়ে গিয়েছিলেন সে সময় তবে এবার তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলে কৃষিমন্ত্রী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন হিরো আলম বলেন আমরা যদি গরিব দুঃখী মেহনতি মানুষের হয়ে কাজ করতে চাই তাহলে অবশ্যই কৃষি মন্ত্রণালয়ের হয়ে কাজ করতে হবে কেন কৃষিমন্ত্রী হতে চান এ প্রশ্নে তিনি বলেন আমি মাটি ও মানুষের জন্য কথা বলতে চাই তাই কৃষিমন্ত্রী হতে চাই নির্বাচনী ইশতেহার প্রসঙ্গে হিরো আলম জানান প্রথমে নিজের এলাকার সামাজিক কর্মতে মনোযোগ দিতে চান উদাহরণ হিসেবে রাস্তা মেরামত আর স্কুল মাদ্রাসা নির্মাণ বাল্য বিয়ে বন্ধ করার কথা বলেন আর এসব কাজে তরুণদেরকে পাশে চান হিরো আলম তিনি বলেন আমি জিরো থেকে হিরো হিরো গরিবের সন্তান আমার যে বয়স এই বয়সে বাংলাদেশের কেউ নির্বাচন করেনি আমার ইচ্ছা এলাকার ছোট ছোট কাজগুলো শেষ করা ভোটের প্রচারণায় বিনোদন জগতের কর্মীদের অংশগ্রহণ নিয়ে হিরো আলম বলেন এবেলায় আমার প্রসঙ্গ ভিন্ন কারণ আমি নিজেই একজন স্টার কোনো এলাকায় গেলে এমনি ভিড় পড়ে যায় আমার জন্য অন্য কোনো স্টারের প্রয়োজন নেই তিনি সহাস্য বলেন যদি এই জায়গায় আমার মডেলদের নামায় পরিস্থিতি বেসামাল হয়ে পড়বে প্রসঙ্গত বগুড়া চার আসনে নির্বাচনে হিরো আলম সহ প্রতিদ্বন্দ্বিতা করছেন সাতজন প্রার্থী এ আসনে প্রথমে জাতীয় পার্টি থেকে নমিনেশন চাইলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিংহমার্কায় লড়ছেন হিরো আলম ভিউয়ার্স আমাদের চ্যানেলে নিত্য নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেলবাটনে চাপ দিন